আমার রাইশিরে স্মৃতি সাজে, রাধে জয় জয় রাধে জয় জয় রাধা গোবিন্দ। কার্যত এত মানুষে জমায়ে ইদানিংকালের ইতিহাসে দেখা যায়নি। চলে গেলেন প্রবাদ পথি জনদরদি মেহনতি গরিব মানুষের সাথী সেই তপন পাত্র। আজ তার শেষ বিদায়, শেষ যাত্রায় ঘুরে তারা চ্যানেলের ক্যামেরা দেখুন যত সামান্য দৃশ্য। এখানে কিছু বলার নেই, অরাজনৈতিক চ্যানেল, যদিও রাজনৈতিক ব্যক্তিত্বের ভিডিও, কিন্তু দিতে হচ্ছে কেন, গোঘাটের মানুষের কাছে তিনি ভগবান, ভক্তির ভগবান। সেদিন হয়তো তার আত্মা একটু বলতে চেয়েছিল, আজকে এখানে তোমাদের মাঝখানে, কালকে রবনা যেদিন সেদিন মোর কর্ম রবি ভুবনে। কিন্তু সে কথা হয়তো বলা হয়নি, কিন্তু তার তৈরি এই দুর্গা মন্দিরের সামনে আজ যখন তার নিথর দেহটা এসে নামানো হলো, তখন সবার চোখে জল, বিষাদের ছায়া, বিদায় বেলা, তপন পাত্র মা দুর্গার মন্দিরের সামনে। কারণ তিল তিল করে পরিশ্রম করে সহপাঠীদের নিয়ে এই দুর্গা মন্দির তপন পাত্র আজ থেকে আড়াই দশক আগে নির্মাণ করেছিলেন। তখন বাঁশ তিরপল কাপড়ের প্যান্ডেল করে মায়ের পূজা হতো। তপন পাত্রের উদ্যোগে এই দুর্গা মন্দির আজ 2023 সালের 18 নভেম্বর শনিবার তপন পাত্রের বিদায় বেলা। কাক কাঁদছে, কোকিল কাঁদছে, কাঁদছে প্রিয়জন, কাঁদছে দেখো আমার আপনার মতো হাজার হাজার মন। তপন পাত্র আর বেঙ্গায়ের বুকে আসবে না, তপন পাত্রের ইশারায় হয়তো আর বেঙ্গায় চলবে না, কারণ তিনি আর আমাদের মধ্যে নেই। কালের মায়া ত্যাগ করে 17 নভেম্বর অর্থাৎ 30 কার্তিক শুক্রবার বৈকাল 4:13 স্বর্গলোকে পাড়ি দিয়েছেন। এই বেঙ্গাই বাজার ডাক্তার রাধাকৃষ্ণ পাল সূচনা করে গিয়েছিলেন। তৎকালীন সময় 500-700 মিটার অন্তর একটি করে নিজ নিজ জায়গায় দোকান ঘর ছিল, জনশূন্য। তপন পাত্র আজ থেকে 3 দশক আগে অসহায় খেটে খাওয়া বেকার গরিব মানুষদের একটু একটু করে বেঙ্গায় চৌমাথার বুকে জায়গা দিয়েছিলেন, যাতে সবাই একটু ব্যবসা করে দুবেলা দুমুঠো রোজগার করে। প্রায় 500-র মতো দোকান বর্তমানে, কিন্তু তপন পাত্রের শাসন ব্যবস্থা নেই। তৎকালীন সময়ে তপন পাত্র তখন সুস্থ, বাজারে কোনো দোকানদার প্রয়াত হলে অর্ধ দিবস দোকান বন্ধ থাকত। আজ তার পরিবর্তন হয়েছে, সব কিছু উল্টো পাল্টা হয়ে গেছে। আজ আর তপন পাত্রের ইশারায় বাজার চলে না, আজ আর পার্কের মাঠে ট্যাপে হুহু শব্দে জল পড়ে না, আজ আর পার্কের ভেতরটা সৌনান জয়ন নাই, আজকে খেলার মাঠে স্লিপারগুলো দোলনাগুলো আর চালু নেই, কারণ
তপন পাত্র নেই। তপন পাত্র সেই বকুল গাছের তলায় এলো, পার্কের সামনে বকুল গাছ, ক্লাবের সামনে। জীবনের শেষ অন্তিম যাত্রায় সবার চোখে জল, কারণ এই পার্ক ক্লাব রাতের পর রাত জেগে সহপাঠীদের নিয়ে অক্লান্ত পরিশ্রম করে বানিয়েছিলেন। কয়েক বিঘা জমিকে কিনে মাটি এবং বালি দিয়ে ভরাট করে পার্কের মাঠ এবং ক্লাব তৎসহ পার্ক এবং প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেন। তাকে অনুসরণ করে অনেকেই নেতা হতে চেয়েছে, কিন্তু হতে পারেনি। কথাতে আছে, মুখে বড় বড় কথা বলা যায়, বাস্তবে সে কাজ করা কঠিন হয়ে যায়। তপন পাত্র একটি ইতিহাস কেন বলছি জানেন? কংগ্রেস কর্মী, বিরোধী দলনেতা, বেঙ্গাই চৌমাথার প্রথম রূপকার ডাক্তার রাধাকৃষ্ণ পালেরও মূর্তি নির্মাণ করেছিলেন এবং তাকে যথাযথ সম্মানে সম্মানিত করে মাল্যদান করতেন বিশেষ বিশেষ দিনে বেঙ্গাই পার্কে। আজকের সময়ে তপন পাত্রের মতো নেতা কজনের ঘরেই বা জন্মায়, কজনই বা হতে পেরেছে? অসহায় মানুষের পাশে রাত দিন ছুটে গেছেন তৎকালীন সময়ে হিরো হোন্ডা এসএস খয়েরি রঙের কালার গাড়ি নিয়ে 38-39 নাম্বার ক্রুর সিটি সাউন্ড, মাথায় একটা ছোট্ট হেলমেট তপন পাত্র। সালটা ছিল 2009। রথযাত্রার দিন সকালবেলায় প্রতিদিনের মতো বেঙ্গাই বাজারে প্রাতঃভ্রমণে এসেছিলেন, কিন্তু বেঙ্গাই বাজারেই তার প্রথম হৃদরোগে আক্রান্ত হন। তারপর বিভিন্ন চিকিৎসা করে মোটামুটি বছর দুয়েক ভালোই ছিলেন। তারপর 2013 সালেও পঞ্চায়েত ভোটে সক্রিয় অংশগ্রহণ করেন। 2014 সাল থেকে সম্পূর্ণ গৃহবন্দী হয়ে গেলেন, অর্থাৎ রামের বনবাসের মতো 2009 থেকে 2023-14 বছর তপন পাত্রকে আর দেখা যায়নি। শরীরের নানান পরিবর্তন, নানান বার্ধক্যজনিত সমস্যা তাকে বিছানায় শায়িত করেছিল। মৃত্যুকালে বয়স হয়েছিল 67 বছর। 1980 সালে দলীয় সদস্য পদ গ্রহণ করেছিলেন। অনেক সংগ্রাম, অনেক ইতিহাস, গরিব মানুষের জন্য প্রাণপণ লড়াই করে গেছেন। তার মতো জননেতা আজকের দিনে একটা কারণেই হবে না, কারণ তিনি রং দেখতেন না, কোনো দুর্নীতি তার কালি তার জামায় ছেটানো যায়নি। তিনি জাতি, ধর্ম এবং দলমত নির্বিশেষে যে মানুষই তার কাছে এসেছে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাত্রি 1-2 থেকে আজ থেকে 2.5-3 দশক আগে বাড়িতে গঙ্গা যাত্রীর মতো লোক আসত, নানান সমস্যা। সকাল পর্যন্ত বাড়ির লোকেরা তাদের চা বিস্কুট মুড়ি দিয়ে আপ্যায়ন করত। তারপর মহারাজ তপন পাত্র বসে তার বিচার করে প্রত্যেককে নিজ নিজ সমস্যা সমাধানের পথ খুঁজে দিত। কার মেয়ের বিয়ে হয়নি, কার হাসপাতালে রোগী ছুটি হয়নি,
কার অসহায় অবস্থায় দিন কাটছে, কে এক বেলা খেতে পাচ্ছে নি, সবের একটাই সমস্যা, তপন পাত্র ডাক নাম লেরকা। রাজনীতির ময়দানে লড়াই থাকবে, তা বলে মানুষের সাথে ভালো ব্যবহার করবে না তা কখনো হয় না, এটাই ছিল তপন পাত্রের মূল ন্যায়নীতি এবং আদর্শ। বেঙ্গাই চৌমাথার বাজারকে ঢেলে সাজিয়েছিলেন, বেঙ্গাই চৌমাথার বুকে দোতলা বাড়ি সমেত একটি যাত্রী প্রতীক্ষালয় নির্মাণ করেছিলেন। আমরা দেখেছি বেঙ্গাই চৌমাথার বিশিষ্ট নাগরিক স্বর্গীয় গোপাল চন্দ্র সেন মহাশয় দুটি মানপত্র বেঙ্গাই প্রতীক্ষালয়ে রেখেছিলেন, কিন্তু ভিন্ন কারণে সেগুলি নষ্ট করে দেওয়া হয়। যাই হোক, তপন পাত্র মানুষের মধ্যে আজীবন আছেন, ছিলেন, থাকবেন, তার কারণ তিনি নিজে পিছিয়ে থাকেননি, কোনোদিনই বড় কাজকে ভয় করেননি। পার্টির কর্মসূচি, সম্মেলন যাই হোক না কেন, কোনো দিন বসে খাবার খাননি, কারণ একটা কথাই বলতেন, আমার খাবারটা যদি অন্য একজন খায়। এমন জনদরদি নেতা বলো আমরা কোথায় পাই, বাংলা মায়ের ঘরে ঘরে যেন এরকম একটি করে তপন পাত্রের জন্ম হয়। ধনরাজ তামাঙ্গের মতো ইতিহাস হয়ে রইল, মরদেহ এসে পৌঁছালো কামার পুকুর দলীয় সদর দপ্তরে, ভিন জেলা থেকে সদস্য কর্মী তৎসহ হুগলি জেলার বিশিষ্ট নেতৃত্ব পুষ্পার্ঘ নিবেদন করেন, শ্রদ্ধার্ঘ নিবেদন করেন, লাল পতাকায় প্রিয় নেতাকে শেষবারের মতো রাঙিয়ে দেন। যাও যাও গো, এবার যাবার বেলায় রাঙিয়ে দিয়ে যাও, লাল পতাকা তপ তপ করে উঠছে। তপন পাত্রের সব দেহ কামার পুকুর চটি পর্যন্ত হেঁটে হেঁটে এসে পৌঁছালো, কান্না আর কান্না। আমি শোক প্রস্তাব পাঠ করছি, সকলে মন দিয়ে শুনবেন, কেউ কথা বলবেন না। কমরেড তপন পাত্র, ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতের ইদলবাটি গ্রামে তার বাড়ি। 1980 সালে পার্টির সদস্য পদ অর্জন করেন। 1998 সালে তিনি জোনাল কমিটির সদস্য নির্বাচিত হন। 1998 থেকে 2002 পর্যন্ত সন্ত্রাস মুক্তির আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। 2009 সালে হঠাৎই স্ট্রোক হয়, তারপরও সুস্থ ছিলেন। 2013 পঞ্চায়েত নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেন। 2014 পর থেকে ধীরে ধীরে গুরুতর অসুস্থ হয়ে চলাফেরা, কথাবার্তা বলা বন্ধ হয়ে যায়। গরিব পাড়ায় মানুষের পাশে থেকে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, মানুষের বিপদে ছুটে যেতেন, যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতেন। গরিব মানুষদের কাছে তিনি ছিলেন খুবই আপনজন। গতকাল 17/11/23 তারিখে 4:13 দীর্ঘ রোগ যন্ত্রণার পর তার জীবনদীপ নিভে যায়। গতকাল আমাদের আরামবাগে একটি মিটিং চলছিল, মিটিং শেষে আমরা খবর পাই এই দুঃখজনক বেদনাদায়ক ঘটনার। আমরা শোনার পর বোঘাট 1 এবং 2 নম্বর এরিয়া কমিটির যারা সদস্য ছিলেন, শাখা সম্পাদক ছিলেন, যারা যেতে পেরেছেন তারা সকলেই গেছিলেন। আমি সেইটাও কালকেই একটা আমি লিখে আপাতত ছেড়েছিলাম, সেইটাও পড়ে দিচ্ছি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল
13 মিনিটে ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতের ইদলবাটি গ্রামের নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন এক সাহসী লড়াকু পার্টি সদস্যের জীবনদীপ নিভে গেল। মৃত্যুকালে বয়স হয়েছিল 67 বছর। তার স্ত্রী কন্যা নাতি বৃদ্ধা মা দাদা ভাই ভাইপো সহ পরিবার পরিজনদের রেখে তিনি চলে গেলেন। তার মৃত্যু সংবাদ শুনে আমাদের পার্টির কর্মী সমর্থক ও অনেক গুণগ্রাহী বন্ধুরা তার বাড়িতে চলে আসেন এবং শ্রদ্ধা জানান। আরামবাগ মিটিং শেষে এই দুঃখজনক খবর জানার পর গোঘাটায় ওই দু নম্বরের উপস্থিত কমরেডদের বিষয়টি জানিয়ে কমরেড তপন পাত্রর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তার পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করে কমরেড তপন পাত্রর বাসভবনে কমরেড দেবু চ্যাটার্জি সহ প্রায় সকল কমরেডরা চলে আসেন। আমাদের সাথে হুগলি জেলা কমিটির সম্পাদক ও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড দেবব্রত ঘোষ আসেন, সঙ্গে ছিলেন কমরেড শক্তি মালিক। কমরেড দেবব্রত ঘোষ তপন পাত্র নিথর দেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান, শক্তি মালিক ও দেবু চ্যাটার্জি মাল্যদান করে শ্রদ্ধা জানান। এক ও দুই এরিয়া কমিটির সম্পাদক মোহাম্মদ ইয়াসিন ও সত্য সাধন ঘোষ সহ দুই এরিয়া কমিটির উপস্থিত সদস্যগণ এবং তপন পাত্রর দাদা জেলা কমিটির সদস্য অরুণ পাত্র ভাস্কর রায় মাল্যদান করে শ্রদ্ধা জানান। গতকালই আমরা এই কাজটা করেছি, আজকে আমরা এই কাজ করলাম। বুঝতেই পারছেন গতকাল সারারাত বাড়িতে তীব্র যন্ত্রণার মধ্যে তার পরিবার পরিজনদের কাছে তিনি শায়িত ছিলেন। আজকে তিনি এখানে এসেছেন যে অফিস থেকে তিনি তার কার্যধারা পরিচালনা করতেন এবং গরিব মানুষের আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিতেন, এখান থেকে তার মরদেহ আমরা সবাই যে গাড়ির সামনে আমরা নেতৃত্বরা থাকব এবং আপনারা সকলে পিছনে থাকবেন, মোটর সাইকেল কেউ নেবেন না, পিছনে থেকে আমরা চটি পর্যন্ত যাব। তারপর ব্যাঙ্গাই পার্টি অফিসে শেষ শ্রদ্ধা জানিয়ে শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্নের জন্য নিয়ে যাওয়া হবে। যারা যারা ব্যাঙ্গাই পার্টি অফিস যেতে পারবেন যাবেন। আপাতত মাল্যদানের কর্মসূচি যদি কেউ বাকি থাকে দিয়ে দিন, নাহলে আমরা নীরবতা পালন করে তারপর ইন্টারন্যাশনাল গিয়ে আমরা আমাদের কর্মসূচি শেষ করে আমরা সব বাই দেহ নিয়ে এখন মালা দিচ্ছেন আমাদের বাঁকুড়া সিপিআইএম জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড তপন চক্রবর্তী, এই তাপস চক্রবর্তী। আশিস ঘোষ বাঁকুড়া জেলার নেতা কুতুলপুরের পালন থাকেন। ধনঞ্জয় দে কমরেড, আমরা তপন পাত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছুক্ষণ নীরব থেকে শ্রদ্ধা জানাবো, শুরু হচ্ছে। Let's go!
কামার পুকুর দলীয় জোনাল অফিস থেকে বেঙ্গাই গ্রাম বেলেপাড়া হয়ে অগণিত মা বোনকে কাঁদিয়ে সব দেহ এসে পৌঁছালো ইদলবাটি আদিবাসী পাড়ায়। সেখানেও কান্না আর কান্না। জীবন যুদ্ধের ইতিহাসে 14টি বছর গৃহবন্দী, প্রিয়জনকে হারানোর বেদনাটা কতটা বেদনা সেটা একমাত্র জাদির যখন হয় তারাই তখন অনুভব করে। তখন ঘামিগঞ্জে বাংলায় অত্যাচার, চারদিকে লাঞ্ছনা গঞ্জনা আর অপমান। সূর্যের মতো উদয় হয়েছিল তপন পাত্রের রাজনৈতিক জীবন, বংশ পরম্পরা রাজনৈতিকের রাজনীতিতে ইতিহাস। ভোরে তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা জানেন বরুল মা তারা মাতৃ আশ্রমের পরিচালনায় সঞ্জয় দেবের এই ভোরে তারা চ্যানেল প্রতিদিন ভোর 5টায় একটি ভিডিও উপহার দেয় আপনাদের। আজ শোকের ভিডিও, দয়া করে আজকের ভিডিওতে কোনো রাজনীতি খুঁজবেন না, আমরা জনদরদি গরিব মেহনতি অসহায় মানুষের সঙ্গী। মানবরূপী ভগবানের যত সামান্য ভিডিও উপহার দিলাম। তপন পাত্রকে যতদিন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে অক্ষরে অক্ষরে স্মরণ করবে। আজ একটি কথা মনে পড়ছে, তৎকালীন সময়ে তার এক প্রিয়জন তার সামনেই বলেছিলেন, তপন পাত্রবিহীন হলে কাক কাকের মাংস খাবে, বোধহয় সেই দিনটাই আসন্ন। হিংসা রাজনীতির লড়াই দ্বন্দ্ব যুদ্ধ সমাজটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, শুধু অন্ধকার। ধনরাজ তামাংয়ের মতো ইতিহাস হয়ে রইল তপন পাত্র, শেষ হলো একটি অধ্যায়, শেষ পর্যায়। অনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে অগণিত ভক্তদের শান্ত থাকার আহ্বান জানিয়ে পরিবারবর্গের প্রতি রইল গভীর সমবেদনা। নমস্কার। তুমি রবে নীরবে।